আমরা আছি সর্বদা। সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন। বিশালগড় চাইল্ডলাইন কর্তৃপক্ষের উদ্যোগে শিশু দিবস উদযাপন, বাল্য বিবাহ সহ শিশুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সমাজকে সচেতন হওয়ার বার্তা। আজ 14 নভেম্বর শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে বিশালগড় মহকুমার গোকুলনগর চাইল্ডলাইন কর্তৃপক্ষের উদ্যোগে চাইল্ডলাইনের শিশু গৃহের কচি কাঁচা শিশুদেরকে নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। গোকুলনগর সিটিই ক্যাম্প এবং উত্তম ভক্ত চমুনি পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাইল্ডলাইনের কর্তৃপক্ষ জানান, আজকের দিনে সমাজের প্রতিটা মানুষের কাছে তাদের আবেদন, অবিলম্বে বাল্য বিবাহ সহ শিশুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সমাজ জুড়ে সচেতন হয়, তার জন্যই তাদের ক্ষুদ্র প্রয়াস। আজকে 14 নভেম্বর শিশু দিবস, তা উপলক্ষে আমরা আজকে একটা র্যালি প্রোগ্রাম করি। র্যালিতে আমরা একটি মেসেজ দিতে চাই, যেহেতু আমরা ত্রিপুরা সেকেন্ড স্টেটে আছে চাইল্ড ম্যারিজে, আমরা সবার কাছে, সব কমিউনিটির কাছে একটি বার্তা, যাতে চাইল্ড ম্যারিজটা বন্ধ করা হয় এবং শিশুশ্রম এবং চাইল্ড ট্রাফিকিং, যা শিশু সংক্রান্ত যে অপরাধগুলি হচ্ছে তা যাতে সঠিকভাবে বন্ধ করা যায়, তারই আমরা আজকে র্যালির প্রোগ্রাম অনুষ্ঠিত করলাম 14 নভেম্বর উপলক্ষে আর কি, শিশু দিবস উপলক্ষে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। এক মহিলার কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় এক যুবক। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন ছেচুরি মাইল এলাকায়। থানায় মামলা দায়ের করে ওই মহিলা। মহিলার কাছ থেকে মোবাইল নিয়ে পালিয়ে গেল এক যুবক। ঘটনা গতকাল রাত্রিবেলায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুরি মাই এলাকায়। আগরতলা পশ্চিম প্রতাপগড় এলাকার রেজিয়া বেগম, স্বামী লাল মিয়া। রেজিয়া বেগম সিপাহীজলা জেলার পুলিশ সুপার অফিসের সামনে গাড়ি থেকে নামার কথা ছিল, কিন্তু ভুলবশত উনি গতকাল রাত্রিবেলায় চেচুরি মাই একটি হোটেলের সামনে জাতীয় সড়কে নেমে পড়ে গাড়ি থেকে। উনি গাড়ি থেকে নেমে দেখেন এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যুবকটি তখন রেজিয়ার কাছে বলে, আমাকে একটু মোবাইল ফোনটা দেবেন, বাড়িতে একটা ফোন করব। এ বলে যুবকটি রেজিয়ার কাছে সাহায্য চায়। সহজ সরল মানুষ রেজিয়া বেগম, যুবকটিকে বিশ্বাস করে স্যামসাং এর দামি মোবাইলটি দেয়। যুবকটি তখন মোবাইল নিয়ে পালিয়ে যায়, বাইকে উঠে দ্রুত গতিতে বাইক চালিয়ে। মহিলা চিৎকার করতে থাকে। মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন মহিলার কাছে এসে বিষয়টি জানার চেষ্টা করে। তখন মহিলা বিষয়টি খুলে বলে মহিলার জানান, ফেসবুক একটি ফেক অ্যাকাউন্ট খুলে মহিলার মেয়ে ছবি এবং মহিলার ছবি, বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে থাকে, যার ফলে মহিলা আতঙ্কিত হয়ে পড়ে। মহিলা রবিবার দুপুর বেলায় বিশ্রামগঞ্জ থানায় জিডি এন্ট্রি করে, যাতে করে পুলিশ তদন্ত করে এই যুবকটিকে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। মহিলা এবং মহিলার পুরো পরিবার আতঙ্কিত এই ঘটনায়।
ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা। রবিবার সুনামুরা নগর পঞ্চায়েতের 11 নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী বিনা সরকারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালায় সিপিএম সমর্থকরা। রবিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 11 নং ওয়ার্ডের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিনা সরকারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে যায় সিপিআইএম কর্মী সমর্থকরা। এতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক শহীদ চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা, মহকুমা কমিটির সদস্য আহিদুর রহমান, অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক এবং রবীন্দ্রনগর অঞ্চল কমিটির সম্পাদক মিজান মিয়া সহ আরো অনেকেই। আগে যারা পরিচালনা করেছে বামফ্রন্টের এখানে বোর্ড ছিল, সেই বোর্ড এই শহরকে মানুষের যে আকাঙ্ক্ষা অনুসারে তৈরি করার জন্য বামফ্রন্ট সরকারও ছিল রাজ্যে, তার কাছে একটা প্রস্তাব করেছিল। সেই প্রস্তাব অনুসারে বামফ্রন্ট সরকার তখন সোনামুড়া শহরের জন্য অন্যান্য শহরের মতোই আলাদাভাবে একের পরিকল্পনা মাফিক কতগুলি কর্মসূচি হাতে নিয়েছিল। এখন 18 সালে নির্বাচনের পরে এই কর্মসূচি একেবারে বন্ধ। তাতে মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল সোনামুড়া এসডিএম অফিসের 14টা অফিস এক জায়গায় করা, 4 মিটার নামিয়ে, তার জন্য 32 কোটি টাকা স্যাংশন হয়েছিল প্রাথমিকভাবে, প্রায় 70-80 কোটি টাকার প্রকল্প। সোনামুড়া এনসিএন ইনস্টিটিউশন আমাদের গর্বের, তার জন্য সরকার জায়গা খরিদ করেছে, তার জন্য টাকা স্যাংশন করেছে, কিন্তু এই সরকার আসার পরে সব ভেঙে। আমাদের কলেজের যে মাঠ, মানে আমাদের জাতীয় স্তরের খেলা যাতে হয় তার জন্য আমাদের স্পোর্টস এবং এখানে যে ক্রিকেটের সেন আছে, তখনকার সময় তারা মিলিতভাবে এখানে টেন্ডার হয়েছে, কাজও শুরু হয়েছিল, রডও এসেছিল। এই সরকার আসার পরে সব বন্ধ, লুটপাট হয়ে গেছে, কাজও বন্ধ। এখানকার আমাদের ধরিয়ে জলার যে নালা, এগুলি ছিল মানুষের পরিকল্পনার মধ্যে। আমাদের যে এখন ক্যাটেল মার্কেট আছে সবজি মার্কেটের পাশে, এইটাকে নিয়ে, টাউন হলের পাশটাকে নিয়ে বড় একটা পার্ক করার জন্য, আধুনিক পার্ক করার জন্য যে পরিকল্পনা ছিল, সমস্ত পরিকল্পনা এই 4 বছরে একটা কাজ তো নতুন হয়নি, বরঞ্চ এগুলিতে যে টাকা ধার্য ছিল সেই টাকা অন্য খাতে নিয়ে গেছে। মানুষের আশা আকাঙ্ক্ষা একেবারে ডুবে গেছে এখানকার উপর্যুপুরি। আমাদের এখানে যে আমাদের বাড়িঘরের যে ট্যাক্স আছে, আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের পরিষ্কার করার যে ট্যাক্স আছে, এইগুলি প্রতিদিন সেখানে বাড়িয়ে নেওয়া হয়েছে। আমাদের বিদ্যুৎ বিল তো এমনিই বেড়েছে, সেখানে গিয়ে মণ্ডলের নেতারা বসে থাকে, বলে আপনার 22,000 টাকা বিল, তারপরে তারা মীমাংসা করে 10,000-15,000 মাঝখান থেকে একটা টাকা নিয়ে যায়। এই ধরনের মানুষের উপর প্রতিদিন চাপ সৃষ্টি হচ্ছে। আমরা বলেছি এই যে মানুষের উপর চাপ বর্ধিত যে ট্যাক্সেশন মানুষের উপর পড়েছে, এই ট্যাক্স আমরা, বর্ধিত ট্যাক্স সব আমরা বাতিল করে দেব। তারা এমন কাজ করেছে রাস্তার লাইট গুজরি পর্যন্ত সেখানে নিয়ে, এগুলি আমরা মানুষকে বলেছি যে আমাদের একটা লিফলেট দিচ্ছি রাজ্যভিত্তিক, তাতে নাগরিক যে পরিষেবা যেটা বন্ধ হয়ে আছে 4 বছরে, সেই নাগরিক পরিষেবা আবার আমরা সুন্দরভাবে এই শহরে গড়ে তুলব। সংস্কৃতির শহর, খেলাধুলার শহর, হাজার হাজার মানুষ আসতো, রাত্র 2টা পর্যন্ত এখানে প্রোগ্রাম চলতো, সমস্ত কিছু গত 4 বছরে বন্ধ। কাজে এটার পরিবর্তন ঘটিয়ে আমরা আবার আগের জায়গায় পৌঁছে যেতে চাই, এই কারণে মানুষের কাছে পৌঁছে গেছি। আমরা আশাবাদী যে মানুষ আমাদের যে বক্তব্য সেটাকে গ্রহণ করে বামফ্রন্টের বুক গঠন। ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল, তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।
গোপন সংবাদের ভিত্তিতে কলমচুরা থানার পুলিশ 20,000 গাঁজা গাছ ধ্বংস করে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে উত্তর কলমচুরা বড়মুড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি আলাদা আলাদা টিলায় প্রায় 20,000 গাঁজার চারা গাছ ধ্বংস করে কলমচুরা থানার পুলিশ, যার বাজার মূল্য প্রায় 20,00,000 টাকা। অবৈধ গাঁজা চাষ করা বাগানের গোপন খবর কলমচুরা থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের কাছে আসে। ওসি বিষ্ণুপদ ভৌমিক নিজের নেতৃত্ব নিয়ে পুলিশ ও টিএসআর ও বন দপ্তরকে নিয়ে বড়মুড়া এলাকায় বিশাল গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছে। বড়মুড়া টিলা ভূমিতে গাঁজা চাষীরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। রবিবারে আর রক্ষা হল না তাদের এই অবৈধ গাঁজা চাষ। উত্তর কলমচুরা বড়মুড়া এলাকাতে অভিযান চালিয়ে আমাদের সঙ্গে ছিল ফরেস্ট স্টাফ এবং টিএসআর স্টাফ নিয়ে আমি অভিযান চালিয়ে এবং আমাদের থানার অন্যান্য স্টাফেরাও ছিলেন। অভিযানকালে আমরা একটি বড় গাঁজা বাগান এখানে দেখতে পাই, সেখান থেকে আমরা 20,000 মতো গাঁজা গাছ ধ্বংস করে দিই এবং যার বাজার মূল্য হবে প্রায় 20,00,000 টাকার মতো। এই অভিযান কয়টা থেকে শুরু হয়েছে? এই অভিযান শুরু হয়েছে 9:45 থেকে শুরু হয়েছে অভিযান। এই অভিযান চলে 1:20 পর্যন্ত। সোনাপুরা নগর পঞ্চায়েতের 10নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তপন আইচের প্রচারে বিজেপির কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালায়। আজ রাজ্যের নগর ও পৌর নিগম ভোট আর মাত্র কয়েকদিন বাকি। ডান বাম রাম সকল রাজনৈতিক দলগুলির চলছে প্রচার ও কর্মসূচি। তবে শাসক বিরোধীরা শাসক দলীয় রক্তচক্ষুর ভয়ে নাকি জনবিচ্ছিন্ন হওয়ার কারণে একটু পিছিয়ে রয়েছে তা উপলব্ধি করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ অনেকে প্রার্থীপদ প্রত্যাহার করেছে, আবার শাসক বিজেপি দল থেকে অনেকে পিছিয়ে ভোট প্রচারে। তবে কম বেশি ভোটের ধামাকা সারা রাজ্যে চলছে। সারা রাজ্যের সাথে সোনাপুরা নগর পঞ্চায়েতের ভোট প্রচারে বিরোধী থেকে শাসক দল অনেকটাই এগিয়ে। এমনটাই একটি অভিনব কায়দায় ভোট প্রচারের অঙ্গ হিসেবে সোনাপুরা নগর পঞ্চায়েতের 10নং ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে জনসম্পর্ক প্রার্থীসহ বিজেপির জেলা সভাপতির নেতৃত্বরা সোনাপুরা নগর পঞ্চায়েতের 10নং ওয়ার্ডের প্রার্থী তপন আইচ শত সমর্থনে বাদুয়ারের দোয়ারে জোরো প্রচার করে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। এ জোরো প্রচারের নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী বপন আইচ এবং সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস সহ অন্যান্যরা। আগামী 25 তারিখ নগর পঞ্চায়েত নির্বাচন, সেই উপলক্ষে নগর পঞ্চায়েতে সোনাপুরা নগর পঞ্চায়েতের 10নম্বর ওয়ার্ডে আজকে আমরা প্রার্থীকে নিয়ে পার্টির পক্ষ থেকে জনসম্পর্কে বেরিয়েছি। এখানে আমাদের জেলা সভাধিপতিও আছেন, আমাদের জেলা থেকে শুরু করে যুব মোর্চা মহিলা মোর্চার নেতৃত্বরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। বাড়ি বাড়ি আমরা গিয়ে জনসম্পর্ক করছি এবং মানুষ আমাদেরকে ভীষণভাবে সাড়া দিচ্ছে এবং আমরা আশাবাদী আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমরা সোনাপুরা নগর পঞ্চায়েতের 13টা আসন থেকে 13টাই আমরা জিতব এবং আমাদের নগর পঞ্চায়েতে আমরা গঠন করব। এবং মানুষ বিশ্বাস করে যে মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলে আমরা বুঝেছি যে ওনারা বিশ্বাস করেন যে ভারতীয় জনতা পার্টির যেখানে সরকার গঠন হবে নগর পঞ্চায়েত গঠন হবে সেখানে নিশ্চিত ডেভেলপমেন্ট হবে এবং ডেভেলপমেন্টের ইস্যুতেই আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ যে পরিচালিত হচ্ছে ওনার কাজের প্রশংসায় এবং ওনার প্রতি উৎসুক হয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবে সেটা আমরা আশাবাদী এবং মানুষের থেকে সেই প্রতিফলন আসছে। ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা। গতকাল রাতে পূর্ব গোকুলপুরের একজন মহিলা 21 বর্ষীয় মহিলা আমাদের কাছে একটি কমপ্লেন করে। সেই কমপ্লেন মিলে আমাদের পিএসএফটি কেস রেজিস্টার হয় যার নাম্বার 7221376 and 506 IPC।
মামলাটি হওয়ার পর আমরা পূর্ব গোকুলপুরে যাই এবং সেখানে গিয়ে ঘটনা তদন্ত চালাই এবং ঘটনা তদন্তের পর দেখা যায় যে মহিলা 7 মাসের গর্ভবতী এবং কাকেরি এলাকার একজন পুরুষ মহিলার সঙ্গে ঘটনা করেছে, যাহার নাম গুলাই মিয়া, পিতা শফিক মিয়া। এই তারপর এই ঘটনা মিলে আমরা তদন্ত করতে করতে আজ সকালে অভিযুক্ত ব্যক্তি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে কোর্টে সঠিক মামলা পেশ করা হয়েছে। ঘটনা হয়েছে আমাদের এলাকার রবিদাস কর্ণী একটা মেয়ে গর্ভবতী যে সেরা এই একটা ছেলে যে সেরা জোরপূর্বক 7 মাস আগে জোরপূর্বক যে করে যে দর্শন করছে, দর্শন করে সে কইছে যদি তার এই ঘটনাটা কেউর কাছে কয় বাড়ি ঘর ফুরিয়ে দিব, আগুন লাগাই দিব, এরকমভাবে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে মেয়েরা আর কেউর কাছে জানাইছে না, না জানে প্রায় 7 মাস অতিবাহিত হয়ে গেছে। গতকালকে আমরা এলাকাবাসী সবাই জানতে পারছি যে মেয়েরা 7 মাসের গর্ভ। এর কথা শুনিয়া যে আমরা তারা বাড়িতে গেছিলাম, জানতে যাওয়ানোর পরে তার বঞ্জামাই যে সেরা আর এলাকাবাসীর উল্টা দাও লাঠি দিয়ে হুমকি দিয়েছে, যদি কিছু কয় এলাকাবাসীরও ফিটবো মারবো, যে যে সার তার প্রতিবাদ করে তার খোঁজ খবর নিতে যায় তার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। এই কথার পরে কালকে আমরা গেছি গিয়া আমাদের এলাকাবাসীর কাছে তারা কইছে মেয়েটারে আজকা 24 ঘন্টা পরে তারা বিয়ে করাই নিবে। এই কথার পরে 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারা বিয়ের সাথে কিছু করছে না, তারা উল্টা দিয়ে হুমকি দিতেছে। কারোর কাছে যদি এসব ব্যাপারে দিয়ে কথাবার্তি করে আর এলাকাবাসী যদি এই ব্যাপারে মুখ খোলে তাহলে এলাকাবাসীরাও তারা উল্টাপাল্টাভাবে মহাবাদ্য করছে, দাওলা ঢিলিয়ে দৌড়াদৌড়ি করছে। যার পরে আজকে আমরা চিন্তাধারা করলাম যে ঠিক আছে তারা এই ব্যাপারটা আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করি, এই মনোভাব নিয়ে আসি আমরা প্রশাসনের কাছে আজকে একটা অ্যাপ্লিকেশন দায়ের করছি। আর তারা প্রশাসনের ফোন করলাম, মালকীপুর পিএসএর ফোন করছে, ফোন করে আসে তারা সামনে এনে দিয়ে দিয়েছে। যে ছেলেটা এমন কাজ করেছে ওই ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম হচ্ছে দুলাল মিয়া। বাড়ি কই? বাড়ি হয়েছে এই এই কলোনি, আর এক কলোনির মধ্যে রবিদাস কলোনি তার বাড়ি। উনি কি করে? উনি পেশাগত রাবার কাজ, রাবার কাজ টেফারিং করে। যে লোকটা হুমকি দিয়েছে ওই লোকটার নাম কি? ওই লোকটার নাম হয়েছে হুমকি দিয়ে 4-5 জন মিলে, একজন হয়েছে তালন মিয়া তার বঞ্জামাই, একজন হয়েছে তালন মিয়া, আরেকজন হয়েছে ফুতুল বিবি, আর হয়েছে ওহিদ মিয়া, আর হচ্ছে দুলাল মিয়া। তারা 4 জনে মিলে হুমকি দিয়েছে, তা তারা বাড়িঘর জ্বালাইয়া ফুইয়া এলাকাতে ইয়া করে দিব। আর যারা জিজ্ঞাসিত গেছে তারা দাও লাঠি দিয়ে দৌড়ে দিয়েছে, আর কয়েকজনের উপরে আঘাতও করছে তারা। যে এই কাজটা করেছে তার নাম দুলাল মিয়া? তার নাম হচ্ছে দুলাল মিয়া। এখন আপনারা কি চান? এখন আমরা চাই প্রশাসনের কাছে আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে তারা যাতে প্রশাসনিকভাবে সুস্থ বিচার আছে। পুলিশ কি দুলাল মিয়াকে পেয়েছে? না, পুলিশ এরপর দিয়ে আমরা ফোন করার পরে তারা পুলিশ আইসে আইসে তার বাড়িতে গেছে, তে ফালাইয়া বাগিয়া গেছে এলাকা থেকে বাগিয়া গেছে, এখন প্রশাসন তারা আর পাইছে না। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।